সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো কিভাবে আউটসোর্সিং এর করা যায় ফ্রিল্যান্সিং ফাইবারের মাধ্যমে। তো আজকে আমার টপিক হচ্ছে কিভাবে ফাইবার এখন আমরা করব, যারা আমরা ছাত্র ভাইয়েরা বেকার বা অনেকে চাকরিজীবীর পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি বা আউটসোর্সিং করতে চাচ্ছি। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্ল্যাটফর্ম ইজ ফাইবার। আপনার যদি স্কিল থাকে এবং কোনো কাজের দক্ষতা থাকলে সেটাও ফাইবারে করা যাবে। আবার কোনো দক্ষতা ছাড়াই আমার এই ভিডিওগুলো দেখলে ফলো করলে ওইগুলো অনুসরণ করেও করা যাবে। যেমন ফেসবুকে যে প্রসার লাগানো, যেটা আমরা বলি যে লিঙ্ক বিল্ডিং করা, আসলে কি বিভিন্ন জায়গায় অলিগলিতে পোস্টার লাগানোকে আমরা বলতেছি লিঙ্ক বিল্ডিং। তো বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন কান্ট্রি এরিয়াতে ফেসবুকে গ্রুপ সার্চ করে এই গ্রুপগুলোতে জাস্ট আমি পোস্ট এবং কমেন্ট লিঙ্ক বিল্ডিং করে দিও, ইনকাম করা যাবে। তো সে ধরনেরই আমরা কিছু টপিক নিয়ে আসছি। তো এখন আমরা চলে যাব কীভাবে ফাইবার এখন করতে হয়। আসলে সরাসরি ফাইবার যদি আমরা এখন করতে চাই কিভাবে করা যায়, একটা হচ্ছে ইউজার নেম দিয়ে, সরি, কিভাবে করা যায়, একটা হচ্ছে ফেসবুকে লগ ইন করা যায়, একটা হচ্ছে গুগল জিমেইল দিয়ে করা যায়। এখন আমি মনে করি যে জিমেইল ইউজ করে এবং ইউজার নেম এগুলো দিয়েই করা ভালো। তো আমরা যাই যেমন ফাইবার, হ্যাঁ আমরা একটু সাইন আউট করি। প্রথমে আমরা এখানে জয়েনে ক্লিক করতে পারি। তো জয়েনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েনে যদি আমরা ক্লিক করি আমরা এই বিষয়টা দেখবো, একটা হচ্ছে কন্টিনিউ ফেসবুক, আর হচ্ছে কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট, যদি গুগল অ্যাকাউন্ট আমার থাকে, আর অথবা এই যে ইমেল বা জিমেইল ইউজ করে আমরা করতে পারবো। এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে কন্টিনিউতে আমরা ক্লিক করলে পরে এবং আমরা ফাইবারে চলে যাব। যদি আমি এখানে এরকম একটা আমি দিচ্ছি, হ্যাঁ এরকম দেওয়ার পরে বলছে চুজ ইউজার নেম, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো দিলে পরে সেই ফাইবারের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবং পরের স্টেপটা আমি দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা প্রোফাইল সেট করব এই জিনিসগুলো। তো আমরা এটা কেটে দিচ্ছি, যেহেতু আমি আগে এটা এখানে করেছি অ্যাকাউন্ট। তো পার্সোনাল ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, যে এগুলো দিতে হবে, ছবি দিতে হবে, ডিসক্রিপশন করতে হবে, টোটাল প্রোফাইল সেট করতে হবে। ফুল নেম আমরা এখানে দিতে পারি, এটা আমরা লিখলাম। লেখার পরে আমাদের প্রোফাইল পিকচার সেট করতে পারি, আমরা প্রোফাইল পিকচার এখানে সেট করতে পারি, আবার প্রোফাইল পিকচার পরও সেট করা যায়, ল্যাঙ্গুয়েজ লেভেল। তো এখানে আমরা ইংলিশ দিয়েছি বেসিক, এটা এটাকে আমরা বলতে পারি যে এই জায়গায় আমরা ফ্লুয়েন্ট দিতে পারি ইংলিশ, এবার
অ্যাড করতে পারি আরো ল্যাঙ্গুয়েজ স্কিল। আচ্ছা, তো আমাদের স্কিল এখানে আমরা একটা দিয়েছি ইংলিশ, যেহেতু বেশিরভাগ আমাদের বায়ার হচ্ছে ফরেনার, তো সেজন্য আমরা ইংলিশে দিয়েছি। পরে এগুলো আরো চেঞ্জ করা যাবে। এরপর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা অ্যাবাউট শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোর প্রজেক্ট ইন ইউর কমপ্লিট। আচ্ছা, এখানে আমাদেরকে এক্সপিরিয়েন্স দিতে, আমি কি কাজ এক্সপিরিয়েন্স, কি দক্ষতা, আমি কি করতে চাই, মানে এখানে কি কাজ আমি আসব, সেই জিনিসটা প্রোফাইলটা সুন্দরভাবে সেট করে রাখতে হবে। তারপরে বাকি স্টেপের দিকে আমাদেরকে যেতে হবে। তো আমি ডেসক্রিপশনে কি দিব এটা হচ্ছে কথা। যেমন আমরা যদি চাই আমি কি হিসেবে আমার প্রোফাইলটা ক্রিয়েট করব, সেটা তো সেটার জন্য আমি যেটা করব, এখানে আমি সার্চ করতে পারি, যে আমি সে দিতে পারি ফেসবুক মার্কেটে, এদের অনেকগুলো আমরা স্যাম্পল পাবো, ফেসবুক অ্যাড, তো ক্যাম্পেইন, মার্কেটিং, এগুলা আমরা ফেসবুক মার্কেটিংটাই দেখবো। আর ফেসবুক বিজনেস পেজ, এটার তাদের গিগ এবং প্রোফাইলগুলো আমরা দেখি। তো অনেকগুলো গিগ এখানে আছে, যে কার কতটা, ও মাই গড, সেই এমিটার তাবাইবা 84টা কাজ করেছে, স্টার্ট করছে $10 দিয়ে, 84টা কাজ করেছে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আচ্ছা, সবচেয়ে বেশি হয়েছে এ ধরনের একটা কাজের, আমরা দেখি যে মেয়েটা এরকম আরো অনেকে আছেন, যে তবু আমরা দেখি এই মেটারটা দেখি, দেখি ও কি লিখছে। তো এখানে দেখতে হবে যে শুধু কাজ করলে হবে না, আমরা আগে দেখতে হবে যে আসলে অন্যরা কিভাবে গিগ করেছে, কিভাবে প্রোফাইল করেছে, সেই জিনিসগুলো যদি আমরা দেখি, তো তাদের যেটা হচ্ছে গিগ নিয়ে, তারপর অ্যাবাউট দ্য সেলার, আচ্ছা এটা এটা ডেসক্রিপশন, এখান থেকে আমরা জানতে পারবো, ক্লিক করলে ডেসক্রিপশন আমি জানতে পারবো। এই যে তারপর অ্যাবাউট দ্য সেলার পেজ, মোটামুটি এগুলো সম্পর্কে জানা যাবে, সে কি কিভাবে গিগটা করছে এবং প্যাকেজ কি কি দিয়েছে, এগুলো সবগুলো জানবে। এগুলো হচ্ছে গিগ সম্পর্কে নিয়ে। তা আমাদের এই পর্যায়ে দরকার হচ্ছে প্রোফাইল, যে মানে ডেসক্রিপশন, যে প্রোফাইলটা আমরা সেটা দেখতে পারবো, হচ্ছে গিগ সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পড়ার সাথে আমরা একটা প্রোফাইল তৈরি করব, যে মানে আমি কি কি বিষয়ে এক্সপার্ট আর সাধারণত সেগুলো আমাকে এখানে তুলে ধরতে হবে। লেটস
আমরা এখান থেকে কিছু স্যাম্পল নিতে পারি, সার্চ করে গুগলও, গুগল মামাকে সার্চ করি আমরা নিতে পারি। তো বিভিন্ন টাইপের এ আসছে, আমরা আসলে কি, আচ্ছা একটু ঘাটাঘাটি করলে কিন্তু পাওয়া যাবে, অথবা আমরা লিখতে পারি যে আই হ্যাভ নলেজ ইন, আই হ্যাভ আই এক্সপিরিয়েন্স ইয়ার্স সোর্সিং আউটসোর্সিং ফেসবুক ফেসবুক ওকে, আমরা এখানে আমাদের ডেসক্রিপশনটা লিখেছি যে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, অ্যানিমেটেড ব্যানার, পোস্টার, ব্রোশার, ভিজিটিং কার্ড অ্যান্ড লোগো ডিজাইন, মোর ওভার আই হ্যাভ নলেজ ইন প্রফেশনাল ওয়েব ডিজাইন, লাভ লাভ আই হ্যাভ কমপ্লিট আউটসোর্সিং কোর্স ফ্রম আইসিটি ডিভিশন বাংলাদেশ অ্যাবাউট 3 ইয়ার্স অ্যাগো, আই হ্যাভ অলসো মেনি প্রজেক্ট I've also complete many project in Facebook marketing, business page, ফেসবুক মার্কেটিং ফেসবুক বিজনেস পেজ বিল্ডিং ক্লায়েন্ট, সেইটুকু আমরা লিখে আমরা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ওকে আমরা এইটুকু আপাতত দিলাম। তো দেওয়ার পরে আমরা বাকি জিনিসগুলা সেট করব, পিকচার একটা পিকচার আমরা এখানে দিব, সি পিকচারটা আমরা দেখতেছি, তারপর আমরা কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে হ্যাঁ এই জায়গায় এসে আমাদের প্রোফাইল পিকচারটা দিতে হবে, প্রোফাইল পিকচার না দিলে কিন্তু সেই
আগারে দিচ্ছে না। তো প্রোফাইল পিকচারটা আমাদেরকে কাস্টমাইজ করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখে নেব যে ফাইবার প্রোফাইল পিকচার সাইজটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের এটা চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 882 x 682 x 459, এটা একটু দেখি। আচ্ছা যাই হোক, ওটা আমরা বুঝছি, সাইজটা আমরা বুঝেছি এটা। তো আমরা চলে যাবো ফটোশপে, ফটোশপ থেকে আমরা এটাকে সাইজ করব। প্রথমে আমরা ইমেজে চলে যাই, ইমেজ চলে গিয়ে ইমেজ সাইজে আমরা আমাদের সুবিধা একটা পিকচার নিব, নেওয়ার পরে এটাকে সাইজ করব। এটা ফেসবুক থেকেও নিজে নিতে পারেন। তো আমরা পিকজেলে এটাকে দিচ্ছি অনেক কম, তো সুতরাং এটাকে সাইজ করতে গেলে 682 x 400, তো এটা নতুন করে আমার নিতে হবে। নিয়ে একটা আমি পিকচারের জন্য নেব পিক, তারপর আমার এখানে পিকজেল হবে, ওয়াইড হবে 682 আর হাইট হবে 400, আমার একটু দেখে নিই 459, 459 এটা রেজুলেশন ঠিক আছে। এবার আমরা এটাকে রেজুলেশন 200 দিতে পারি বা 150, 200 তো আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর এরকম একটা সাইজ আমরা পেয়েছি। এখানের মধ্যে আমি চাইলে আমার এই ছবিটা প্লেস করতে পারি। এছাড়াও আর একটা পদ্ধতি আমাদের আছে, যে পদ্ধতিটা যদি সবাই তো ফটোশপ ইউজ করতে পারবেন না, তো যাদের ফটোশপ ইউজ করার দক্ষতা নাই, তো তারা সাধারণত পেইন্টে গিয়ে, এমএস পেইন্টে গিয়েও কিন্তু করতে পারবে। যে আমি ছবিটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এভাবে এটাকে নিলাম, এটা দেওয়ার পরে আমরা এখানে গিয়ে রিসাইজে ক্লিক করলাম। তো রিসাইজে ক্লিক করার পর যা এখানে আমরা পিকজেলে ক্লিক করব। তো পিকজেলে ক্লিক করে আমরা এই জায়গায় আর সাইজটা দিয়ে দিলেই এটা তুলে নিয়ে আমরা সাইজটা দিয়ে দেবো, এখানে হরিজন্টাল হবে আমরা টেকাবো, হরিজন্টাল এদিকে। সুতরাং এটা 682 আর এটা হচ্ছে 459, এটা দিয়ে আমরা ক্লিক করে নিব। এটা করব এখানে পিকজেলে কি এখানে দিয়ে দিব যে হরিজন্টাল, ওকে 682 আর এটা হচ্ছে 459, এটা দিয়ে আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের তৈরি হয়ে গেছে প্রোফাইল পিকটা, তো এটা আমরা প্রোফাইল হিসেবে লিখে নিব। ওকে, এটা আমরা ডেস্কটপে রাখলাম এবং জেপিজি হিসেবেই দেই। ওকে, তো এবার আমরা প্রোফাইলটা সেট করে নিতে পারবো।
দেখতে পারি আই এম ডিজিটাল মার্কেটার। ফেসবুক ফেসবুক বিজনেস পেজ লিঙ্ক বিল্ডার এসইও। ওকে, আমরা ফেসবুক সরি আমরা ফাইবারের প্রোফাইল সেট করলাম, এখন আমরা ডিসক্রিপশনে এগুলো লিখে দিলাম। তো আমরা এখানে লিখতে পারি ওকে, আমি এটাই লিখেছি। হ্যাঁ, তো এখন আমরা নেক্সটের দিকে যাব। নেক্সটে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা আমরা করে দিতে পারি কনভারসেশনাল ইংলিশ। ওকে, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখন আমাদের যে কাজটা হবে এ পর্যায়ে, আমাদের স্কিলটা কি অকুপেশন, অকুপেশনটা আমরা এখানে দিই। আমরা ডিজিটাল মার্কেটার দিব। ওকে, হ্যাঁ 3 বছর এটা আমরা দিয়ে দিলাম। চুজ টু ফাইভ অফ ইউর বেস্ট স্কিল, এখানে আমরা ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডোমেন চার্টস, এসইও, ভিডিও মার্কেটিং, ই কমার্স, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ফাইভ সোশ্যাল মিডিয়া দিতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেল মার্কেটিং, কনফেন্ট, ডিভেঞ্চার্স, হ্যাঁ দ্যাটস এনাফ। এখান থেকে আমরা 5টা ইয়ে দিয়েছি। এবার আমাদের স্কিল লাগবে, স্কিল লেভেলগুলো আমরা এখানে অ্যাড করব। আমাদের কি 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 স্কিল লেভেল আছে সেগুলো আমরা এখানে সেট করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে স্কিল লেভেলটা আমরা আইডেন্টিফাই করে দেব। অনেকগুলো স্কিল লেভেল আমি দিয়েছি, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দিতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এক্সপার্ট লেভেল এগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তারপর আছে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং এরকম আমরা এক্সপার্টিসটা আমরা এখানে তুলে ধরব। আমরা ভিডিও এডিটিং দিলাম ইন্টারমিডিয়েট লেভেল, এটাও অ্যাড করলাম।
আচ্ছা, আর একটা আমরা গ্রাফিক ডিজাইন, এটা এক্সপার্ট লেভেলের আমরা দিয়ে দিব, অ্যাড। তারপর মিনিমাম 10টা আমাদের এখানে করতে হবে, ওয়েব ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন, এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলের দিতে পারি। অ্যাড, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ওকে। তাহলে এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে এডুকেশন এডুকেশনটা আমরা দিব। ইউনিভার্সিটি নেম এখানে দেওয়া যাবে, এখানে নাম দিব প্রফেশনাল এন্ড রিসার্চ আউটসোর্সিং, ডিপ্লোমা ইন আউটসোর্সিং। আচ্ছা, আমরা এটা দিলাম, তো এটা আপনারাও দিতে পারেন যে এই এভাবে আমি যেভাবে দিয়েছি, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এই নামটা দিতে পারেন, ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এটা অনলাইন ওয়েব পেজ আছে এবং ইনস্টিটিউট ফুল এটা আছে, আপনারা এটা দিতে পারেন। জাস্ট লাইক এরকম প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এই কথাটা আপনারা লিখবেন। তো লেখার পরে আমরা আর কিছু লিখব না, এখানে পার্সোনাল ওয়েবসাইট বা ব্লগ যদি থেকে থাকে ও, তাহলে এটা এখানে দেবে। তার জন্য আমরা ব্লক সাইডও একটা যদি করে নেন, তাহলে এটা এখানে দেওয়া যায় আর কি। তো ব্লক সাইট তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে, যদি আমরা করতে চাই গুগল অ্যাকাউন্ট দিয়ে করা যাবে, এই যে এখানে www.blogger.com থেকে আমরা একটা সাইট আগে করে নিই। এটা করার পরে আমরা সাইন ইন করতে হবে যে ক্রিয়েট ইউর ব্লগ, এটা করতে গেলে এই ইয়া দিয়ে ঢুকতে হবে আমাকে, তো আমরা যার যার প্রত্যেকের ইমেল দিয়ে এটা ব্লগের নাম এখানে তৈরি করতে পারেন। তৈরি করে আমরা এখানে যার যার মতো পেজটা সাজানো যাবে সেটা পরে হয়তো দেখবো, ব্লগের টিউটোরিয়াল আমার একটা আছে। এখানে জাস্ট আমি পেজটা ক্রিয়েট করে এখানে একটা নাম দিব, দিয়ে আমরা ইউআরএলটা নিব শুধু, আর কিছুই না। আমরা এটা লিখলাম লার্নিং আউটসোর্সিং সম্পর্কে, তো এই যে হয়ে গেল। এখন আমরা সেটিংস এখানে আছে অবশ্য, যে গুগল অ্যাকাউন্ট, এডিট প্রোফাইল, এইগুলো এখানে থাকবে,
তাহলে ব্লকের নামটা কি হবে সেটা আমরা দেখব। তো ল্যাঙ্গুয়েজ ডিফাইন গুগল অ্যাকাউন্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস, তো ঠিক আছে। সরি, ঠিক আছে, এখানে যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে তাহলে আপাতত দেওয়ার দরকার নেই, বা আমি যেমন বললাম ব্লগ সাইটে গিয়েও কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। কোনো একটা ব্লগ সাইটে গিয়ে এখানে বললাম, এগুলো আচ্ছা এগুলো লেন্দি হয়ে যায়, এটা আমি পরে দেখাবো। তো আমরা যেটা এখন যেটা চাচ্ছি কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমাদের আমরা পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন, লিঙ্ক অ্যাকাউন্ট এটাতে আসছি। তো লিঙ্ক অ্যাকাউন্ট আমরা কী করবো, লিঙ্ক অ্যাকাউন্ট আমরা ফেসবুকে আমরা কানেক্ট করব, অথবা গুগল অ্যাকাউন্টও কানেক্ট মানে করা যায়। তো এইখানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখন যে জাস্ট কানেক্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা এরপর যে আমরা যেটা ইয়ে করেছি সেটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, সেটা ফেসবুক করব কানেক্ট দিয়ে। আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট ফেসবুকে লগ ইন করে ওকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট এটা কানেক্টেড হয়ে গেলাম, ভেরিফাইড। তো এরপর আমরা আমাদের আরো যেটা আছে যে এখন সিকিউরিটির কিছু বিষয় আছে, সেটা একটু এরপর আমরা কন্টিনিউ, সরি, এটা থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, ফোন নাম্বার আমরা দিতে হবে, অ্যাড ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে পারি, বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশ আমরা ফোন নাম্বারটা এখানে দিব, আমরা এখান থেকে
লিখবো ওকে, জিরো তো এখানে আগে আছে, আমরা এভাবে দিই, এটা লিখে নিয়ে আমরা ভেরিফাই করব। অফকোর্স ভেরিফাই কোডটা আমরা মোবাইল থেকে চেক করে নিয়ে জিরো ওকে এটা সাবমিট করে মোবাইল থেকে নিয়ে তারপর আমরা ওকে দিয়ে দেবো, কমপ্লিট। এতে ভেরিফাই হয়ে গেছে, এখান থেকে আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন ক্রিয়েট করতে হবে। এটা আমরা দিয়ে এখানে দিয়ে দিলাম, তো আমরা ফিনিশ করলাম। ভেরি ইজি টু টু ক্রিয়েট দ্য ফাইবার অ্যাকাউন্ট, আসলে খুবই ইজি ফাইবার অ্যাকাউন্ট। এই ধাপগুলো অনুসরণ করলে আপনারা পারবেন, ধৈর্য সহকারে করতে হবে। প্রথম স্টেপটা অ্যাকাউন্ট খোলা, তারপর স্টেপ হচ্ছে কিভাবে গিগ করতে হবে, গিগ তৈরি করতে হবে। একটা ভালো গিগ থেকেও লক্ষ টাকার উপরে, 10 লাখ টাকার উপরে ইনকাম করা যায়, এরকম কোর্স অনেক প্রোফাইল দেখলে বোঝা যায়। তো সুতরাং যদি সহকারে কাজ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। তারপর আমরা ফিনিশে ক্লিক করে আমরা শেষ করতে পারি। ওকে, এখন আমরা মেলে যাই, মেলে আমাদের একটা অ্যাক্টিভেশন মেল আসছে, ওটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা মেলটা চেক করি। স্প্যামে আছে কিনা একটু দেখে নিতে হবে। এখনো পাচ্ছি না, যে যাই হোক আমরা এটাতে আসি। এখানে বিফোর ইউ ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ইটস সুপার ইজি। ওপেন দ্য ইমেল ইউ হ্যাভ জাস্ট সেন্ট ইউ অ্যান্ড ক্লিক অ্যাক্টিভেশন লিঙ্ক, কাম ব্যাক অন দিস স্ক্রিন অ্যান্ড ক্লিক বাটন বিলো। ওকে, আই হ্যাভ অ্যান অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, যদি মেল আসে তাহলে অ্যাক্টিভেশন করতে হবে, আর অ্যাক্টিভেশন লিঙ্ক যদি থাকে অ্যাক্টিভেশন করতে হবে। ফাইবার থেকে কোনো যদি মেসেজ এসে থাকে আর কি।
ওকে, আমরা এখান থেকে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করে এখানে আসবো। এখানে আসার পর আমাদের এখানে প্রোফাইলটা আমরা সেট করতে পারবো, যা যা করা দরকার এখানে আমরা এটা সেট করে নিতে পারবো, এগুলো সব এডিট করা যাবে, স্কিলগুলো এখানে অ্যাড করা যাবে, আমরা করেছি। তো এই জায়গাটা এখানে এডিট করতে হবে, এই যে কি কেন লিখতে হবে, ডিজিটাল এসইও কথাগুলো আমরা লিখে দেওয়ার পরে, তো অথবা ফেসবুক প্রমোটারও, ফেসবুক বিজনেস প্রমোটার আমরা লিখতে পারি। ওকে, আমরা এটা আপডেট করে দিই। আই এম এ ডিজিটাল মার্কেটার, ফেসবুক বিজনেস পেজ প্রমোটার অ্যান্ড এসইও মেকার। এই এই গুলো আমরা এখানে দিয়েছি, তারপর বাকি হচ্ছে এখানে প্রোফাইল ইনফরমেশন, হুইচ অপশন বেস্ট ইউ, আই এম এ ফ্রিল্যান্সার এটা দিলে হয়ে যাচ্ছে, হুইচ ইন্ডাস্ট্রি ওয়ার্ক প্লেস বিজনেস, আমরা এখানে ফেসবুক, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু, আমরা এখানে কিন্তু আমরা দিতে পারি, ওকে, আপনারা জাস্ট দিবেন অ্যাডভার্টাইজ এন্ড মার্কেটিং এন্ড পিআর, এটা এটা দেওয়া যাবে, আমরা সেভ করলাম। ওকে ওকে নো, আমরা এটা সেভ করলাম। তারপর আমাদের ইমেল ভেরিফিকেশন তো করা লাগবে আর কি। দেখো, এর জাস্ট আমরা কন্টিনিউ কন্টিনিউতে দিয়ে যাব, কন্টিনিউ শুধুমাত্র কন্টিনিউতে দিয়ে যাব, তারপর কন্টিনিউ। ওকে, হ্যাঁ, এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, যেটা আমরা বাংলাদেশের মানুষ, বেঙ্গলি। বেঙ্গলি এটা দিতে পারি, এটা নেটিভ, এটা ওকে, তারপর আমরা কন্টিনিউ দিতে পারি। আমাদের এটা কন্টিনিউ হয়ে গেছে, তারপর কন্টিনিউ, তারপর আমরা কন্টিনিউ দেব, ফিনিশ ফিনিশ। এই জায়গায় আমরা আমাদের ইমেলকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই এখনো হয়নি, সেটা আমি দেখতে হবে মেল মেসেজ আসছে কিনা। না, কোনো উপায় নেই, ওই ফাইবারের যে ভেরিফিকেশনটা, মেল ভেরিফিকেশনটা এটা পেলেই তারপরে আমার এটা অ্যাক্টিভ হবে আর কি। তো ভিউয়ার, দেখলে আমরা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট মানে করতে হয় সেই বিষয় নিয়ে আমি বলেছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে সুন্দর একটা গিফট তৈরি করা হয় এবং অ্যাট্রাকটিভ গিফট কিভাবে লেখা হয়, কিভাবে সহজে
গিগ থেকে আর্নিং পাওয়ার বা রেসপন্স পাওয়ার মতো একটা গিগ তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।